প্রথম কোনো বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসি এলিট প্যানেলে যোগ হলেন শরফুদ্দুল্লাহ ইবনে সৈকত। 2006 সাল থেকে আন্তর্জাতিক প্যানেলে ছিলেন বাংলাদেশের এই আম্পায়ার। অবশেষে আম্পায়ারিং এর সর্বোচ্চ পর্যায়ে যোগ হলেন তিনি। আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। 2010 সালে সর্বপ্রথম আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ারিং করেন এই আম্পায়ার। সৈকত তার ক্যারিয়ারে 10টি টেস্ট ম্যাচ, 63টি ওয়ানডে ও 44টি টি টোয়েন্টি ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2017 সালে নারীদের ক্রিকেট বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া 2023 সালে ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারিং করেছেন সৈকত। প্রথম বাংলাদেশ হিসেবে এলিট প্যানেলে যোগ হওয়ায় সৈকত বলছেন, এটা আমার জন্য বিরাট সম্মানের আইসিসি এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হওয়া। এছাড়া দেশের প্রথম ব্যক্তি হওয়া এটা আরো বিশেষ। তবে আমি প্রস্তুত আছি নিজের পরবর্তী চ্যালেঞ্জগুলো নিতে।